হ্যালো প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার নিজস্ব জায়গা জমি বা বংশের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউটা যদি চেক করতে চান যে অনলাইনে আপডেট হয়েছে কিনা বা আপনার জায়গার মালিকানা সত্ত্ব ঠিকঠাক আছে কিনা সেটা চেক করতে চান, সেটা কিভাবে অনলাইনে চেক করবেন সেটা খুবই সহজ এবং তেমন কিছুই লাগে না। প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে লিখবেন ইপর্চা, Eporcha, ইংলিশে লিখতে পারেন, বাংলায় লিখতে পারেন, তো ইংলিশে লিখলে ভালো হবে। জাস্ট সার্চ দিলাম, তারপরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে ইপর্চা গভর্নমেন্ট বিডি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে নেওয়া যাবে। এখানে নেওয়ার পরে আপনি ম্যাপে চাইলে আপনার নির্দিষ্ট স্থান সিলেক্ট করতে পারবেন, অথবা এখানে আছে খতিয়ান অনুসন্ধান, জাস্ট এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে নিচে যান, নিচে যাওয়ার পরে একবার দেখতে পারবেন প্রথম বিভাগ, ধরুন আমি দিলাম জাস্ট দেখানোর জন্য বরিশাল, বরিশাল থেকে এখানে জেলা নির্বাচন করলাম ভোলা, তারপর আরএস পর্চা, আরএস দেওয়া থাকবে, ওইটা কিছু করতে হবে না। উপজেলা নির্বাচন করবেন, ধরেন ভোলা সদর আমি দিলাম, তারপর মৌজা, মৌজা মানে আপনার এরিয়া কোন এলাকা, ধরুন একটা দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পরে খতিয়ান নম্বর দিতে পারেন অথবা দাগ নম্বর, যে কোনো একটা মালিকের নাম, মালিকানা নাম অথবা পিতা বা স্বামীর নাম, ধরুন আমি দিলাম মালিকের নাম, তারপর দিলাম রাকিব হোসেন, ইংলিশে অথবা বাংলায় যেটা দেওয়া আছে যেভাবে আপনার কাগজের মধ্যে দুইভাবেই ট্রাই করবেন, ধরুন রাকিব হোসেন, এটা জাস্ট সার্চ করার জন্য দিলাম। হ্যাঁ, তারপর এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচা কোড আপনাদের দেখানোর জন্য লিখছি 6237, ইংলিশে লিখলেও অটোমেটিকলি এটা বাংলায় নিয়ে নেবে, জাস্ট অনুসন্ধান করুন। এখানে দেখা যাচ্ছে আপনার খতিয়ান কপি খুঁজে পাওয়া যায়নি, ধরুন সব কিছু ঠিক আছে কিন্তু লেখা আছে যে আপনার খতিয়ান কপি খুঁজে পাওয়া যায়নি, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার এলাকার যে ভূমি অফিস কেন্দ্র আছে সেখানে যে যোগাযোগ করবেন, সেখানে যাওয়ার পরে আপডেট হয়েছে কিনা বা কি স্ট্যাটাস বা হবে কিনা বা আপনার কোনো কিছু কাগজ সাবমিট করা বাকি আছে কিনা সেটার বিষয়ে জেনে আসুন, এবং নিজের জায়গা এবং নিজের জমি সম্পর্কে অবশ্যই অবশ্যই সচেতন হন। হ্যাঁ, আশা করি এই বিষয়টা আপনাদের খুবই কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।